mention two important causes of this condition. The profuse vomiting niye asche ek din for one day two important causes. তাহলে সবগুলা কজ গুলাই আমরা এটা এখানে আলাপ করতে পারি যে ইম্পর্টেন্ট কজ গুলা কি কি হতে পারে এখন তোমরা সামনে থাকলে হয়তো এগুলা ইয়ে করে যেত আলাপ করা যেত তাহলে আমি একটা একটা করে বলি যে কমন যে এটা হলো তাহলে হিমাটেমেসিস এটা হলো হিমাটেমেসিস তাহলে যে ইম্পর্টেন্ট যে কজ গুলা সেটা তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ তার মধ্যে কমন হলো ডিউডেনাল আলসার ডিজিজ তারপরে যদি এখানে দুইটা বলেছে তারপরে যদি আরো একটা কথা চিন্তা করি তাহলে এটা বলতে হবে রাপচার্ড ইসোফেজিয়াল ভেরিসিস তাহলে দুইটা বললে প্রথমে আসছে হলো ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ মোস্ট কমনলি হলো ডিউডেনাল আলসার ডিজিজ নাম্বার টু রাপচার্ড ইসোফেজিয়াল ভেরিসিস তাহলে এরপরেও যদি আরো বিভিন্ন কারণ আমরা তাহলে বলতে চাই তার মধ্যে গ্যাস্ট্রাইটিস একটা হবে হলো ইরোসিভ গ্যাস্ট্রাইটিস কার্সিনোমা স্টমাক তারপর রেয়ার কজের মধ্যে যেমন জলিন্দার এলিসন সিন্ড্রোম ডুলাফয়েজ লিশান ম্যালোরি ওয়েস সিন্ড্রোম বা ম্যালোরি ওয়েস টিয়ার ইসোফেজিয়াল কার্সিনোমা এইগুলো আসবে তবে কমন যে দুইটা নাম্বার ওয়ান হলো ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ And number two, ruptured esophageal varices. What abdominal findings you will get in this patient? So the bleeding peptic ulcer hoy, tale eta upper abdominal ekটু tenderness থাকতে পারে, যেটা duodenal point tenderness তোমরা জানো যে duodenal point টা কোথায়, ওই জায়গায় tenderness থাকবে, আর যদি এটা esophageal varices ruptured হয়, তাহলে সেখানে তার ascites থাকতে পারে, তার অ্যাবডোমিনাল ফাইন্ডিংস বলেছে তাহলে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড থাকতে পারে তার ফ্ল্যাঙ্কস আর ফুট থাকবে তারপর এখানে ক্যাপুট মেডুসি থাকতে পারে অ্যাবডোমিনাল স্ট্রায়া থাকতে পারে এগুলো থাকবে গিভ দা আউটলাইন অফ জেনারেল ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট যে কোনো যে ব্লিডিং এর ম্যানেজমেন্টের জন্য আমরা যে কমনলি একটা প্রোফর্মা দিয়ে থাকি বা একটা অ্যালগোরিদম দিয়ে থাকি যেটা ডেভিডসনে তোমরা পাবে ডেভিডসনের গ্যাস্ট্রোএন্টারোলজি অংশে প্রথম দিকে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ জিআই ব্লিডিং তাহলে এটা পেশেন্ট আসার পরে পেশেন্টকে আমাদের প্রথমে রিসাসিটেট একটা শর্ট হিস্ট্রি নিয়ে নিতে হবে তারপর তাকে তার একটু ইন্ট্রাভেনাস চ্যানেল একটা চালু করতে হবে তারপর আমরা কিছু ইনভেস্টিগেশন তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবো তার মধ্যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট একটা ব্লাড গ্রুপিং আরএইচ টাইপিং এর জন্য কিছু ইউরিয়া ক্রিয়েটিনিন এইগুলা আর তাকে আইভি ক্যানুলা দিয়ে আমরা তাকে তাকে ব্লাড দিব যদি ব্লাড তাড়াতাড়ি না পাওয়া যায় তাহলে কোনো আইসোটোনিক ফ্লুইড দিয়ে তাকে রিসাসিটেট করব ইনিশিয়ালি পেশেন্ট যখন রিসাসিটেট হবে হি ইজ নো মোর ইন শক তখন আমরা তার এন্ডোস্কোপি করব এন্ডোস্কোপির ফাইন্ডিংস এর উপর আমাদের বাকি ম্যানেজমেন্টটা হবে তাহলে এন্ডোস্কোপিতে যদি যদি মনে করো যে এটা জিআই ব্লিডিং হতো জিআই ব্লিডিং বা ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ হয় তাহলে আমরা দেখবো যে ডিউডেনাম এর কোনো একটা পয়েন্ট থেকে ব্লিডিং হচ্ছে তখন আমরা বেশ কয়েকটা এন্ডোস্কোপির মাধ্যমে কয়েকটা ম্যানোভার নিতে পারি একটা হলো ইনজেকশন অ্যাড্রেনালিন দিতে পারি যে জায়গা থেকে ব্লিডিং হচ্ছে সেই আলসারটার বেজে আমরা অ্যাড্রেনালিন বা ভেসেলটার বেজে আমরা অ্যাড্রেনালিন ইনজেকশন দিতে পারি তারপর হিটার কোগুলেশন এটা এন্ডোস্কোপির মাধ্যমে একটা হিটার প্রোব আমরা ভিতরে ঢুকিয়ে এটা জাস্ট ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিলেই ওই জায়গাটা হিট হয়ে কোগুলেট হয়ে যাবে এটা একটা হতে পারে অথবা আমরা ক্লিপিং বলে এন্ডোস্কোপির মাধ্যমে যেই জায়গাটা থেকে ব্লিডিং আছে বা যেই জায়গায় ভেসেলটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি ওই ভেসেলটাকে একটা ক্লিপ দিয়ে আমরা এইভাবে ধরে ও ব্লিডিংটা বন্ধ করে দিতে পারি এইগুলা হলো এন্ডোস্কোপির মাধ্যমে কয়েকটা ম্যানোভার এটা হলো যদি ডিউডেনাল ব্লিডিং বা গ্যাস্ট্রিক আলসার থেকে যদি ব্লিডিং যদি রাপচার্ড ইসোফেজিয়াল ভেরিসেস থেকে ব্লিডিং হয় তাহলে আমরা তাকে ইমার্জেন্সি ইসোফেজিয়াল ব্যান্ড লাইগেশন বলে সেটা এন্ডোস্কোপির মাধ্যমেই যেখান থেকে যেই জায়গাটা থেকে যেই ভেরিক্সটা থেকে
ব্লিডিং হচ্ছে ওই বেরিক্সটাকে আমরা ব্যান্ড করে দিতে পারি, এটা তোমাদের লেকচারে এটা বলা হয়েছে অলরেডি, অথবা স্ক্লেরোথেরাপি বলে এই জায়গা থেকে ব্লিডিং হয়েছে ওই ভেরিসিয়াল পয়েন্টার বেইজে আমরা স্ক্লেরোজিং এজেন্ট ইথানল ইন অ্যামাইন কোলিনেট বা এই জাতীয় স্ক্লেরোজিং এজেন্ট গুলো দিয়ে আমরা এগুলা এটাকে বন্ধ করে দিতে পারি। তাহলে এইটা একটা কোশ্চেন ছিল, যেটা 60 ইয়ার ওল্ড ম্যান এডমিটেড ইন হসপিটাল ফর প্রফিউজ ভমিটিং অফ ব্লাড ফর ওয়ান ডে, তার যেটা মেনশন টু ইম্পর্টেন্ট কজেস, আমরা বলেছি যে দুইটা ইম্পর্টেন্ট কজ বললে সবার আগে আসবে ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, মোস্ট কমনলি ডিউডেনাল আলসার ডিজিজ, দেন নাম্বার টু রাপচার ডিসোফেজিয়াল ভেরিসিস। আমরা তাহলে তার অ্যাপ্রোচটা কি হবে এটা সম্পর্কে বলেছি। আমি নেক্সট দেখতেছি গ্যাস্ট্রোএন্টারোলজি বা হেপাটোলজি রিলেটেড। তাহলে আরেকটা কোশ্চেন আছে, 50 ইয়ার ওল্ড ফিমেল presented with chronic diarrhea and weight loss for 3 months, mentioned to important differential diagnosis. তাহলে একটা হলো chronic diarrhea, যে সিনারিও দেওয়া আছে তার মধ্যে একটা পয়েন্ট হলো chronic diarrhea আর weight loss, তাহলে এর কি কি কারণ হতে পারে? এটা chronic diarrhea and weight loss, two important differential diagnosis. অনেক সময় বলে যে two important history, কি হিস্ট্রি দিয়ে আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো। তাহলে ডায়রিয়া ওয়েট লস এটার সাথে আমরা দেখবো যে তার কোনো অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, রিকারেন্ট যদি অ্যাবডোমিনাল পেইন থাকে এরকম ডায়রিয়া এবং ওয়েট লস এটা মোস্ট লাইকলি হলো ক্রোনিক প্যানকেটাইটিস। তার সাথে যদি অ্যাবডোমিনাল পেইন নাই কিন্তু তার একটা লো গ্রেড ফিভার আছে বা তার হিস্ট্রি অফ টিউবারকুলোসিস আছে, তাহলে এটা অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস বা ইনটেস্টিনাল টিউবারকুলোসিস এটা হতে পারে। তাহলে এই দুইটা হিস্ট্রিতে আমরা বললাম, আরো যদি হতে পারে যে এই আমি ক্লাস নিচ্ছি যে আসে পরে বলবা, অপেক্ষা করো 11টার দিকে আসবে। আরো যদি হিস্ট্রিতে যদি থাকে যে তার রিকারেন্ট এরকম অ্যাবডোমিনাল পেইন হচ্ছে এবং কিছুদিন পর পর তার লুজ মোশন হচ্ছে কিন্তু কোনো ব্লাড নাই, তাহলে এটা একটা হতে পারে যে ক্রোনস ডিজিজ। আরেকটা হতে পারে যে তার এরকম কোনো জ্বর বা অ্যাবডোমিনাল পেইন এরকম স্পেসিফিক নাই কিন্তু তার এটা ওয়েট লস হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এটা হতে পারে যে ম্যালাবসর্পশন সিন্ড্রোম। তাহলে এখানে দুইটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলেছে আমরা অলরেডি, যেটা বলে আসছি একটা হলো ক্রোনিক প্যানকেটাইটিস হতে পারে, তার ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস হতে পারে, তার ম্যালাবসর্পশন হতে পারে, তার ক্রোনস ডিজিজ হতে পারে। এটা আলসারেটিভ কোলাইটিস হবে না কারণ হলো এখানে কোনো ব্লিডিং এর কোনো হিস্ট্রি নাই। হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল ডু ফর দ্য ডায়াগনোসিস, তাহলে এটা নির্ভর করবে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর উপরে। যদি আমরা এটাকে ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস মনে করি তাহলে আমরা তার যেটা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, সেখানে তার ইএসআর আছে কিনা, ইএসআর রেস্ট কিনা, সে তো এনিমিক কিনা এটা দেখতে পারি, তার একটা বুকের এক্সরে করে এক্সরে চেস্ট দিয়ে ভিউ করে দেখতে পারি যে তার তার কোনো আগের টিউবারকুলোসিস, ফার্স্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস অথবা প্রেজেন্ট কোনো টিউবারকুলোসিস এর কোনো এভিডেন্স আছে কিনা। আর অ্যাবডোমেনের আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করাতে পারি যে কোথাও কোনো মাস বা এই জাতীয় আছে কিনা, গ্যাট রিলেটেড কোনো মাস আছে কিনা, বিশেষ করে রাইট আইলিয়ার ফোসায় এটা আছে কিনা। তারপর যেটা আমরা করব ইম্পর্টেন্টলি সেটা হলো একটা কোলোনোস্কোপি করে দেখব, এটা কোলোনোস্কোপিটা হবে মোর ডায়াগনোস্টিক, কারণ কোলোনোস্কোপি দিয়ে আমরা টোটাল কোলনটা দেখতে পারবো, আলটিমেটলি আমরা এটা টার্মিনাল আইলিয়াম পর্যন্ত যেতে পারবো। অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস মোস্ট কমন সাইট হলো টার্মিনাল আইলিয়াম, তাহলে টার্মিনাল আইলিয়ামে যদি কোনো অ্যাবনরমালিটি থাকে অথবা কোলনে কোথাও কোনো অ্যাবনরমালিটি থাকে তাহলে আমরা এখান থেকে তার বায়োপসি নিয়ে সেটা বায়োপসিতে যদি গ্রানুলোমেটাস লেশন সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস তাহলে আমরা এটা টিউবারকুলোসিস হিসাবে ডায়াগনোসিস করতে পারি। আরেকটা আমরা বলেছিলাম যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যে ক্রোনিক প্যানকেটাইটিস, তার ওয়েট লস এবং রিকারেন্ট ডায়রিয়া, এটা ক্রোনিক প্যানকেটাইটিস। তাহলে ক্রোনিক প্যানকেটাইটিস এর যে ইনভেস্টিগেশন গুলো
এখানে সব এগুলা নিয়ে আসতে হবে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর লেকচারে তোমাদেরকে বলেছি যে এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। একটা হলো যে টু সি দা প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি, এটার জন্য যে টেস্টগুলো করা হয় সেটার মধ্যে সেটা হলো প্যানক্রিয়াটিক এনজাইম অ্যাসে করতে পারি, একটা সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট বলে, তারপর এনভিটি পাওয়ার টেস্ট বলে, এগুলো হয়তো আমরা এখানে ডিটেইলস হিসাবে যাব না। এটা হলো এটা যে তার প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি আছে কিনা এটা আমরা দেখব। তারপর আমরা স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা এটা দেখার জন্য আমরা একটা এক্সরে করাতে পারি, প্লেইন এক্সরে অ্যাবডোমেন। তাহলে প্লেইন এক্সরে অ্যাবডোমেনে যদি আমরা প্যানক্রিয়াটিক রিজিওন ক্যালসিফিকেশন দেখি তাহলে এটা ইট গোজ ইন ফেভার অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আর তারপর আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, আল্ট্রাসোনোগ্রাফিতেও বলবে যে দ্যাট ইজ স্টোন ইন দ্য প্যানক্রিয়াটিক রিজিওন, তারপর প্যানক্রিয়াস ইজ শ্রাঙ্কেন ফাইব্রোস্ট, এরকম একটা ফাইন্ডিংস দিতে পারে আল্ট্রাসোনোগ্রাফিতে। তারপরও যদি আমরা ডেফিনিট না হই সিটি স্ক্যান অফ দি আপার অ্যাবডোমেন অর অ্যাবডোমেন করাতে পারি, অথবা লাস্টলি যেটা বোন ডায়াগনস্টিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এমআরসিপি করতে পারি আমরা। তারপরে আমরা এগুলো হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর জন্য ইনভেস্টিগেশন। যদি আমরা এটা ম্যালাবসর্পশন সিন্ড্রোম মনে করি তাহলে ম্যালাবসর্পশন সিন্ড্রোমের জন্য আমরা এন্ডোস্কোপি করে আমরা ডিউডেনাল অথবা জেজুনাল বায়োপসি করতে পারি, ওখানে ভিলাস অ্যাট্রোফি বা সাবটোটাল ভিলাস অ্যাট্রোফি যেগুলো সিলিয়াক ডিজিজ বা ট্রপিক্যাল স্ক্রু এগুলার ব্যাপারে যাবে সেগুলো আসবে। আরো যেটা আমরা আরেকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলেছিলাম যে ক্রোনস ডিজিজ, ক্রোনস ডিজিজ এটা যদি আমরা তাকে কলোনোস্কোপি করি তাহলে কলোনোস্কোপিতে আমরা ক্রোনস ডিজিজ এর ফাইন্ডিংস পাবো। ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস এর কলোনোস্কোপির যে ফাইন্ডিংস সেটা মোস্ট ইম্পর্টেন্ট হলো যে ক্রোনস ডিজিজ শুরু হবে ডিস্টাল, সরি আলসারেটিভ কোলাইটিস শুরু হবে হবে ডিস্টালি, বিশেষ করে রেকটামকে সে ইনভেরিয়াবলি ইনভলভ করবে। তারপর এটা আস্তে আস্তে প্রক্সিমালি যাবে, যেমন রেকটাম ইনভলভ করলে তারপর আসবে পেলভিক কোলন, তারপর সিগময়েড কোলন, পেলভিক কোলন আর ডিসেন্ডিং কোলন, তারপর এটা আস্তে আস্তে প্রক্সিমালি এক্সটেন্ড করবে এবং ইনভেরিয়াবলি এটা রেকটামকে ইনভলভ করবে। যদি রেকটামকে স্পেয়ার করে ইট ইজ নট আলসারেটিভ কোলাইটিস। এবং এখানে যে লিশনটা এগুলো থাকে অনেক সময় যেটা লস অফ ভাস্কুলার প্যাটার্ন থাকে, পেচি আলসারেশন থাকে, তবে এখানে লিশন গুলো হলো কন্টিগুয়াস, যে এক জায়গা থেকে শুরু হবে এক নাগারে উপরের দিকে উঠতে থাকবে। আর ক্রোনস ডিজিজ যেটা ডিফারেন্স হলো ইউজুয়ালি রেকটামকে ইনভলভ করে না কিন্তু পেরিয়ানাল রিজিয়নকে ইনভলভ করতে পারে, ওখানে পেরিয়ানাল ফিস্টুলা বা আলসার এগুলো থাকতে পারে এবং এখানে লিশনটা হবে স্কিপ লিশন। ক্রোনস ডিজিজে যেটা থাকে সেটা হলো স্কিপ লিশন, মানে হলো কিছুক্ষণ ধরে আলসারেশন বা এই ফাইন্ডিংসটা থাকে, তারপরে মিউকোজাটা আবার নরমাল থাকবে, আবার একটু অ্যাবনরমাল মিউকোজা থাকবে, এরকম থাকবে এবং এটা টার্মিনাল আইডিয়াকে ইউজুয়ালি ইনভলভ করে। আর আলসারেটিভ কোলাইটিস যেহেতু এটা আলসার রিলেটেড কোলাইটিস, নেম ইটসেলফ সাজেস্টস ইট অনলি ইনভলভ দা কোলন, এটার কোনো অংশকে ইনভলভ করে না। তাহলে এই ইনভেস্টিগেশন গুলো দিয়া আমরা তাহলে এই একটা ডায়াগনোস্টিক হেল্প পাবো, রাইট? দ্য ট্রিটমেন্ট অফ এনি ওয়ান অফ দি কন্ডিশন, যে কোনো একটা ট্রিটমেন্ট দিতে বলেছে। তাহলে আমরা যদি এটা মনে করি যে এটা যদি টিউবারকুলোসিস হয় তাহলে আমরা তাকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিব, ফর সিক্স মান্থ ড্রাগ দিব। তোমরা এটা জানো কি কি ড্রাগ দিব, কিভাবে কন্টিনিউ করবো। যেটা ক্রোনস ডিজিজ, ক্রোনস ডিজিজ জন্য অথবা কমনলি যেটা আমরা বলেছি আগে যে এটা যদি টিউবারকুলোসিস হয় সেটা বলেছি, আর যদি ক্রোনিক প্যানক্রিয়াটাইটিস হয়, ক্রোনিক প্যানক্রিয়াটাইটিস হলে তাহলে ক্রোনিক প্যানক্রিয়াটাইটিস এর জন্য যেটা কমনলি পেইন হয় তাহলে পেইনের জন্য আমরা অ্যানালজেসিক এটা ইউজ করব। তার যেহেতু প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি থাকে, তার প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সির জন্য তাকে প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট দিব। তার ও একটা বলতে আমি ভুলে গেছি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর যেটা থাকে একটা ভ্যারাইটি থাকে হলো এফসিপিডি বলে, ফাইব্রোক্যালসিপিক প্যানক্রিয়াটিক ডায়াবেটিস, এগুলো সাধারণত ইয়াংদের থাকে, তারা ইডিওপ্যাথিক থাকে, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তাদের ক্ষেত্রে
ডায়াবেটিস থাকে ইনভেরিয়েবলি, এবং ডায়াবেটিস এর টেস্ট হোক, তাহলে যদি আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থাকে তাহলে আমরা ডায়াবেটিস এর জন্য ডায়াগনস্টিক যে ইভালুয়েশন দরকার সেটা আমরা করে দিব। আর পেশেন্ট এর যদি ডায়াবেটিস থাকে তাহলে তাকে আমরা ইনসুলিন দিয়ে ট্রিট করব। আর যদি পেইন থাকে যেটা বলেছি অ্যানালজেসিক, আর আলটিমেটলি যে চিকিৎসা তার যদি এন্ডোস্কোপির মাধ্যমে কিছু চিকিৎসা আমরা নেই, যদি তার কোন স্টোন থাকে প্যানক্রিয়াটিক ডাক্টে তাহলে ইয়ারসিপির মাধ্যমে সেই স্টোনটা আমরা নিয়ে আসতে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি, তাহলে তার পেইনটা একটু কমে যাবে। আর আলটিমেটলি কিছু সার্জারি করা হয় যেটা যদি অন্য দিক দিয়ে যাতে প্যানক্রিয়াটিক অ্যানজাইটন ড্রেন করা হয়, প্যানক্রিয়াটিক জেনোস্টোমি করা হয়, আর অথবা আর যেটা ফাইনাল যেটা, যদিও এটা অনেকটা থিওরিটিক্যাল যে প্যানক্রিয়াসকে আমরা টোটালি ফেলে ফেলে দিয়ে দিতে পারি প্যানক্রিয়াটেকটমি, এখানে আবার অন্য প্যানক্রিয়াস বসিয়ে দিতে পারি যেটা প্যানক্রিয়াটিক ট্রান্সপ্লান্টেশন। তাহলে এইগুলো হলো ট্রিটমেন্টের আউটলাইন। তোমরা কি ফলো করতে পারছো আমাকে? যে কোনো একজন রেসপন্স করো। জি স্যার। থ্যাংক ইউ। সামনাসামনি সামনাসামনি না থাকলে তো আসলে তোমরা বুঝছো কি বুঝছো না এটা বোঝা মুশকিল। আমি দেখছি এরপরে আর কি আছে। এখানে আরেকটা কোশ্চেন আছে, 35 ইয়ার ওল্ড লেডি প্রেজেন্টেড উইথ ফিভার এন্ড আপার অ্যাবডোমিনাল পেইন পেইন ফর 3 ডেজ। তাহলে ফিভার এন্ড আপার অ্যাবডোমিনাল পেইন ফর 3 ডেজ মেন টু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, ফিভার এন্ড আপার অ্যাবডোমিনাল পেইন, তাহলে কি কি হতে পারে? এখানে যদি দ্য পেইন ইন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট, তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্টলি হতে পারে হলো লিভার অ্যাবসেস, অ্যাকিউট পলিসিস্টাইটিস। যেহেতু পেইন এবং অ্যাবডোমিনাল পেইন এবং ফিভার, আর যেটা হতে পারে নন অ্যাবডোমিনাল কজ হতে পারে যেমন লোয়াল লাংসের লোয়াল লোবে যদি কোনো নিউমোনিয়া বা কনসলিডেশন থাকে সেই সব ক্ষেত্রে পেইনটা অ্যাবডোমিনাল পেইন হতে পারে এবং তার জ্বর থাকতে পারে। তাহলে এখানে আমাদেরকে বলেছে দুইটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তাহলে তাহলে আমরা বলে ফেলেছি অলরেডি একটা হলো লিভার অ্যাবসেস আর একটা হলো অ্যাকিউট কোলিসিস্টাইটিস, যেটা পেইন থাকবে এবং জ্বরও থাকবে। How will you approach clinically to establish your diagnosis? It means a clinical clue that guides us for the diagnosis. So the data, if it is liver abscess, patient there will be insidious onset of abdominal pain, that gradually increase korbe, tar sathe tar jor thakbe, patient er একটা যেটা যদি এটা এমিবিক লিভার অ্যাবসেস হয় তার ট্রপিক্যাল কান্ট্রিজ অথবা তার এরকম কোন সরি কোথাও একটা এরকম ট্রাভেলিং এর হিস্ট্রি থাকবে অথবা আনহাইজেনিক কোন ফুড নেওয়ার হিস্ট্রি থাকবে, যদি এটা পায়োজেনিক লিভার অ্যাবসেস চিন্তা করি তাহলে অ্যাবডোমিনাল কোন সেপসিস বা অ্যাবডোমিনাল ট্রমা অথবা অ্যাবডোমিনাল সার্জারি হিস্ট্রি থাকবে। তার তার পেশেন্টটা যদি আমরা এটা মনে করি যে অ্যাকিউট কোলিসিস্টাইটিস, তাহলে এই রকম তার একটা রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইনের একটা হিস্ট্রি থাকবে এবং যেটা এই পেইনটা শুরু হয়েছে আফটার টেকিং ফ্যাটি ফুড অর আফটার টেকিং মিল ফ্যাটি মিল স্পেশালি, এবং তার রিকারেন্ট যদি আপার অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি থাকে ইট ইজ গোর মোর ইন ফেভার অফ অ্যাকিউট on chronic calculus cholecystitis. তাহলে এই দুইটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর ব্যাপারে আমরা ক্লিনিক্যাল ক্লু গুলো বললাম উইথ দ্য আউটলাইন অফ ট্রিটমেন্ট অফ এনি ওয়ান অফ দি কন্ডিশন। তাহলে এটা রিলেটেড আমরা তাহলে ডায়াগনোসিসটা কি হবে এটাও আমরা এখানে বলে দিচ্ছি। তাহলে ডায়াগনোসিস এর জন্য যেহেতু তার জ্বর আছে আমরা প্রথমে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, সেখানে তার ইএসআরএস থাকবে, তার টোটাল কাউন্ট বেশি থাকবে, তার নিউট্রোফিল কাউন্ট বেশি থাকবে। তারপর আমরা তার একটা আলট্রাসোনোগ্রাফি করাবো, অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি, যেখানে আমাদেরকে বলে দিবে যে তার লিভারে কোনো অ্যাসওয়েল বা লিভারে স্পেস অকুপাইং লেশন কোনো আছে কিনা, যেটা আমরা মনে করছি যে এটা লিভার অ্যাবসেস।
এবং এটা সিঙ্গেল নাকি মাল্টিপল এই সম্পর্কে বলে দিবে, এবং অ্যাবডোমেনে আর কোন প্যাথোলজি আছে কিনা সেটাও বলে দিবে। আর আমরা যদি একটা এক্সরে চেস্ট দিয়ে ভিউ করি, তাহলে যেটা আমরা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলেছি যে রাইট লোয়ার লাং লোব কনসলিডেশন, তাহলে সেটাও আমরা এক্সক্লুড করতে পারবো। আর যেটা এমিবিক লিভার অ্যাবসেস আর পায়োজেনিক লিভার অ্যাবসেস, এটা ডায়াগনোসিস এর জন্য যেটা আমাদের আরো হেল্প করবে সেটা যদি আমরা এমিবিক মনে করি, আমাদের আল্ট্রাসাউন্ড গাইডেন্স এটা অ্যাসপিরেট করে নিব। যদি এটা চকলেট কালার বা অ্যান্টোনি সস পাস কালার হয়, তাহলে এটা মোর সাজেস্টিভ অফ এমিবিক লিভার অ্যাবসেস। আর ওখান থেকে আমরা যে অ্যাসপিরেটেড ম্যাটেরিয়াল, এটা যদি আমরা সাইটোলজির জন্য বা মাইক্রোস্কোপিক অ্যাক্টিভেশনের জন্য পাঠাই, তাহলে ওখানে তাহলে আমরা নেক্রোটিক যদি এমিবিক হয়, ওখানে মোর হেপাটোসাইট থাকবে, পায়োজেনিক হলে মোর পাস সেল থাকবে। আর অনেক সময় যদি ফ্রেশ স্পেসিমেন দিতে পারি, আমরা ট্রোপোজোয়েড ফর্মটাও পেতে পারি ইন দ্য স্যালাইন প্রিপারেশন বলে। স্যালাইন প্রিপারেশন করে আমরা যদি স্লাইডে ফ্রেশ স্পেসিমেন থেকে করি, তাহলে ওখানে ট্রোপোজোয়েড মোটাইল ট্রোপোজোয়েড দেখতে পারবো, যেটা এমিবিক লিভার অ্যাবসেস। আমরা যদি কোলিসিস্টাইটিস হয়, তাহলে আল্ট্রাসোনোগ্রাফি ওইটা আমাদেরকে বলে দিবে যে ভিতরে স্টোন আছে কি না, ওয়ালটা থিক এন্ড থাকবে, পেরি পেরি গল ব্লাডার, পেরি গল ব্লাডার ইডেমা বা এরকম থাকবে। গিভ দ্য আউটলাইন ট্রিটমেন্ট অফ এনি অফ দি কন্ডিশন, তাহলে ট্রিটমেন্টের জন্য যেটা এমিবিক লিভার অ্যাবসেস বা পায়োজেনিক লিভার অ্যাবসেস যেটা বললাম, আমরা তাহলে এই হিস্ট্রি এবং যে ডায়াগনোস্টিক যে ইনভেস্টিগেশন গুলো করলাম, এগুলো আমাদেরকে হেল্প করবে হোয়েদার ইট ইজ এমিবিক লিভার অ্যাবসেস অর পায়োজেনিক লিভার অ্যাবসেস। তাহলে লিভার অ্যাবসেস দুই ধরনের হতে পারে, শুধু এমিবিক অর পায়োজেনিক লিভার অ্যাবসেস। তাহলে যদি এমিবিক লিভার অ্যাবসেস আমরা কনফার্ম করতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে ড্রাগ অফ চয়েস হলো মেট্রোনিডাজোল অর আদার এমিবিসাইডাল ড্রাগস, তার মধ্যে টিনিডাজোল আছে, অনিডাজোল আছে, সেকনিডাজোল আছে। এসব ক্ষেত্রে আমরা মেট্রোনিডাজোল 800 মিলিগ্রাম 8 আওয়ারলি, এটা আমরা 7 টু 10 ডেজ দিব। এটা আমরা ইনজেক্টেবল, যদি পেশেন্ট যদি ওরালি টলারেট না করে বা সিভিয়ারলি ইল হয়, তাহলে আমরা ইনিশিয়ালি ইনজেক্টেবল ফর্মে দিব, পরে আমরা এটা ওরাল ফর্মে সুইচ করে দেব। একটার থেকে আরেকটার কোনো সুপিরিয়রিটি নাই, যে কোনো টাইপ ব্যবহার করা যেতে পারে, স্পেশালি ইন এমিবিক লিভার অ্যাবসেস। আর এটা আমরা ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে আমরা তাকে লুমিনাল এমিবিসাইডাল হিসেবে আমরা ডাইলোক্সেনাইড কিউরেট দিব 500 মিলিগ্রাম 8 আওয়ারলি ফর 10 ডেজ। এটা শুধু লুমিনাল যে সিস্ট গুলো থাকবে সেগুলাকে কিল করার জন্য এটা দেওয়া হলো। এটা হলো এমিবিক লিভার অ্যাবসেস এর চিকিৎসা। আর যদি পায়োজেনিক লিভার অ্যাবসেস হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাসপিরেট করে এটা পাসটা যদি মনে করি যে ফ্র্যাঙ্ক পাসের মতো, আমরা এটা কালচার করার জন্য পাঠাবো এবং কালচার সেন্সিটিভিটি অনুযায়ী আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিব। তবে ইনিশিয়ালি কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসতে সময় লাগবে, ইনিশিয়ালি আমরা তাকে ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক দিব, সেটা যে কোনো ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক হতে পারে, এটা অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজোল, জেন্টামাইসিন এইভাবে দিতে পারি, অথবা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন মেট্রোনিডাজোল এটা অ্যাড করে দিতে পারি। আর আলটিমেটলি যখন আমাদের কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসবে, তখন আমরা সেন্সিটিভ অ্যান্টিবায়োটিকে সুইচ করে যাব। এটা হলো লিভার অ্যাবসেস এর মেডিকেল ট্রিটমেন্ট। এখন দেখা গেল যে না, এগুলাতেও পেশেন্টের উন্নতি হচ্ছে না, তাহলে আমরা কখন তাকে অ্যাসপিরেট করব? হোয়াট আর দি ইন্ডিকেশনস অফ অ্যাসপিরেশন অফ লিভার অ্যাবসেস? এই সুযোগে বলে ফেলি আমরা লিভার অ্যাবসেস অ্যাসপিরেশন এর যে ইন্ডিকেশন, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো যদি পেশেন্ট পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন নট ইমপ্রুভড উইদিন 48 আওয়ার্স অফ মেডিকেল ট্রিটমেন্ট, যে 48 ঘন্টা মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরেও যদি পেশেন্টের ইমপ্রুভ না হয়, তার জ্বর কমলো না, তার ব্যথা যাচ্ছে না, তাহলে ওই সব ক্ষেত্রে আমরা অ্যাসপিরেট করার চিন্তা করব। যদি এটা খুব সুপারফিশিয়াল থাকে, যে লিভারের সার্ফেস এর কাছাকাছি থাকে, যে ফ্যাটেস টু বার্স্ট, যদি কোনো সময় এটা বার্স্ট হতে পারে, তাহলে ওই সব ক্ষেত্রেও আমরা এটা অ্যাসপিরেট করে দিব। যদি এটা লার্জ সাইজের হয়, 10 সেন্টিমিটার বেশি বড় হয়, তাহলে আমরা তাকে অ্যাসপিরেট করে দিব। তার যদি দেখা যায় যে সে প্রেশার সিমটম করছে,
যেমন লিভার অ্যাবসেসের একটা কমপ্লিকেশন হলো বার্চিয়েরি সিনড্রোম, এটা যে ইনসুলিনকে কম্প্রেস করে বার্চিয়েরি সিনড্রোমের মতো ফিসার নিয়ে আসতে পারে, তাহলে এইরকম কম্প্রেসিভ যদি ফিসার থাকে বা কমন বাইল ডাক্টকেও এটা কম্প্রেস করতে পারে, তাহলে কমন বাইল ডাক্টেও যদি কম্প্রেস করার ফিসার থাকে ওই সব ক্ষেত্রে আমরা অ্যাসপিরেট করে দিব। ইফ দ্যার অ্যাবসেস ইন দা লেফট লোব অফ দি লিভার, যদি লেফট লোবে থাকে তাহলে ওই সব ক্ষেত্রেও আমরা অ্যাবসেসটা অ্যাসপিরেট করে দিব। এটা অ্যাসপিরেট করব আমরা আল্ট্রাসোনোগ্রাফি গাইডেন্সে দেখব যে কোন লেভেল দিয়ে গেলে, কোন ইন্টারকোস্টাল স্পেস দিয়ে গেলে আমরা এটা ইজিলি অ্যাপ্রোচেবল, সেই সেটার উপর ভিত্তি করে ওই দিক দিয়ে আমরা নিডল দিব আল্ট্রাসোনোগ্রাফি গাইডেন্সে, তাহলে এটা অ্যাসপিরেট করে দিব। তাহলে এটা আরেকটা কোশ্চেনের এটা হলো উত্তর। আরেকটা যেটা যদি একটু পলিসিস্টাইটিস হয় সেটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এটা আমরা নাথিং বার ওরাল করে একিউট অ্যাবডোমিনের যে ম্যানেজমেন্ট দিব সেটা করব। পেশেন্ট যদি ক্লিনিক্যালি ইমপ্রুভ করে যায়, যদি ক্যালকুলাস পলিসিস্টাইটিস হয় তাহলে তাকে আমরা 4 সপ্তাহ পরে অথবা 6 সপ্তাহ পরে তাকে আমরা অপারেশন করে নিতে বলি। দেখছি এরপরে আর কোন কোশ্চেন আছে কিনা। তোমরা ফলো করতে পারছো তো? না Yes, sir. Thank you. Another question: A 50-year-old man having history of jaundice and abdominal distension for 6 months presented with disorientation for 1 day. The jaundice has a abdominal distension for 6 months and disorientation for 1 month. The disorientation, jekono loss of consciousness, it is. এটা হলো জন্ডিস এন্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন আর ডিসওরিয়েন্টেশন। যে কোনো জন্ডিসের পেশেন্টের যদি ডিসওরিয়েন্টেশন থাকে অথবা যে কোনো সিরোসিস এর পেশেন্টের যদি ডিসওরিয়েন্টেশন থাকে, ইট ইজ হেপাটিক এনকেফালোপ্যাথি আনলেস প্রুভ আদারওয়াইজ। তাহলে জন্ডিস থাকলে অথবা একটা ক্রনিক লিভার ডিজিজ এর পেশেন্ট যদি আমাদের কাছে যে কোনো গ্রেডের ডিসওরিয়েন্টেশন ফ্রম কনফিউশন আপ টু একেবারে ডিপ কোমা যে কোনো ভাবে আসে, তাহলে আমরা প্রথমেই তাকে ধরে নিব ইট ইজ হেপাটিক এনকেফালোপ্যাথি। আমরা অন্য কিছু প্রমাণ না করা পর্যন্ত আমরা এটা ধরে নিব। হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস? তাহলে আমরা অলরেডি বলে ফেলেছি যে ইট ইজ হেপাটিক এনকেফালোপ্যাথি। হোয়াট ক্লিনিক্যাল স্টিগমাটা উইল সার্চ ফর এস্টাবলিশিং ইউর ডায়াগনোসিস? তাহলে কি কি ক্লিনিক্যাল স্টিগমাটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো? একটা হলো যে এটা আমাদেরকে অলরেডি কিন্তু সিনারি আমাদেরকে দিয়ে দিয়েছে, যেটা জন্ডিস অ্যাবডোমিনাল ডিস্টেনশন এন্ড ডিসওরিয়েন্টেশন। তাহলে আমরা দেখব তার আদার স্টিগমাট অফ ক্রনিক লিভার ডিজিজ তার আছে কিনা, যেটা যেমন ফেস থেকে শুরু করে, যেটা বলেছে ওল্ড ম্যান, তাহলে ফেস থেকে শুরু করে ফেসে একটা হতে পারে তার হেপাটিক ফেসিস থাকতে পারে, জন্ডিস আছে এটা বলেই দিয়ে দিয়েছে। হেপাটিক ফেসিস তোমরা জানো যে হেপাটিক ফেসিস এর ক্যারেক্টারিস্টিক্স কি, এটা হলো থাকবে তার সাংকেন আইস থাকবে, প্রমিনেন্ট প্রমিনেন্ট ম্যাক্সিলা থাকবে, তার পিস নোজ থাকবে, আরো যেটা থাকতে পারে তার বাইলেটারাল প্যারোটিড এনলার্জমেন্ট থাকতে পারে। তারপর নিচের দিকে যদি আমরা আসি আস্তে আস্তে, তাহলে এখানে থাকতে পারে তার যেটা ভাস্কুলার স্পাইডার ইউজুয়ালি নিপল লাইনের উপরে থাকে অথবা উইদিন দ্য টেরিটরি অফ দি সুপিরিয়র ভেনা ক্যাভাতে থাকে। সুপিরিয়র ভেনা ক্যাভা যে অংশগুলোতে গ্লু থেকে ড্রেন করে সাধারণত ওই অংশগুলোতে ভাস্কুলার স্পাইডার থাকে। তাহলে ভাস্কুলার স্পাইডার আছে কিনা, তারপর তার গাইনোকোমাসিয়া আছে কিনা এটা আমরা দেখব। তারপর যদি হাতে আমরা দেখি তার কি থাকতে পারে, তার ক্লাবিং থাকতে পারে, তার পামার ইরাইথেমা থাকতে পারে, পামার ইরাইথেমা এগুলা রেডিয়েস হয়ে যাবে এই জায়গাগুলা, পামার ইরাইথেমা থাকতে পারে, তার ডুপিউট্রান্স কন্ট্রাকচার থাকতে পারে, যে এইরকম স্লিপটা এই স্লিপটা বেশি রিং ফিঙ্গারটা বেশি এফেক্টেড হয় এইরকম থাকবে ডুপিউট্রান্স
কন্ট্রাকচার, তারপর তার এই এই আমরা নীল গ্রেডে তার এনিমিয়া আছে কিনা, জন্ডিস আছে কিনা, সাইনোসিস আছে কিনা, এগুলো আমরা কিন্তু দেখতে পারি, এগুলো এগুলো পেপারে আসবে। তাহলে এইগুলো হলো ক্লিনিক্যাল স্টিগমাটা। তারপর নিচের দিকে আসলে যেহেতু মেল তার আমরা তার টেস্টিকুলার অ্যাট্রোপি আছে কিনা, আর অ্যাবডোমিনে তার কেপুট মেডুসি আর অ্যাডগোর্স অ্যাবডোমিনাল ভেইনস আছে কিনা এগুলো দেখবো। হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট? তাহলে এটা হেপাটিক এনসেফালোপ্যাথির যে ম্যানেজমেন্ট গুলা এটা তোমরা জানো। ফার্স্ট হলো আইডেন্টিফাই দ্য প্রেসিপিটিং ফ্যাক্টরস, যে কি কি কারণে এটা প্রেসিপিটেট করে। তোমরা জানো যে প্রেসিপিটিং ফ্যাক্টরস ফর হেপাটিক এনসেফালোপ্যাথি, যদি আমরা ইম্পর্টেন্টলি ইম্পর্টেন্ট হিসাবে বিবেচনা করি, একটা হলো তার কোথাও যদি কোনো ইনফেকশন থাকে, সেটা সিস্টেমিক ইনফেকশন হতে পারে বা অ্যাবডোমিনাল ইনফেকশনও হতে পারে। যেমন অ্যাবডোমিনাল যদি তার তার যদি স্পন্টানিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস থাকে, তাহলেও কিন্তু এইসব ক্ষেত্রে হেপাটিক এনকেফালোপ্যাথি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তার যদি অন্য কোনো জায়গায় ইনফেকশন থাকে, ইউটিআই থেকে, নিউমোনিয়া থেকে শুরু করে যে কোনো ইনফেকশন থাকলে, সেটা ইটস অ্যাক্ট এজ এ প্রেসিপিটিং ফ্যাক্টর ফর হেপাটিক এনকেফালোপ্যাথি। তাহলে নাম্বার ওয়ান আমরা বলেছি যে কোনো ইনফেকশন। নাম্বার টু হলো তার কোনো যদি জিআই ব্লিডিং হয়, যে তার ভেরিসিয়াল ব্লিডিং, ভেরিক্স রাপচার করে তার ব্লিডিং হলো, তার তাহলে তার হিস্ট্রিতে জানতে হবে তার হিমাটোজেনেসিস বা মেলেনার কোনো হিস্ট্রি আছে কিনা, তাহলে এই জিআই ব্লিডিং আছে কিনা এটা দেখতে হবে, তার কোনো কনস্টিপেশন আছে কিনা এটা দেখতে হবে, তার কোনো ডায়ারোসিস, তার কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা এগুলো দেখতে হবে। তাহলে আইডেন্টিফাই এই প্রেসিপিটিং ফ্যাক্টরগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে। নাম্বার ওয়ান identification and correction of the precipitating factor. তাহলে number one treatment is the identification and treatment of the precipitating factor. Number two, reduction of the, আমরা জানি যে এখানে main culprit হলো ammonia এবং এই জাতীয় কিছু সাবস্টেন্স যেটা হেপাটিক এনকেফালোপ্যাথিকে বাড়িয়ে দেয় বা এনকেফালোপ্যাথিকে এক্সাজারেট করে। তাহলে আমরা যাতে শরীরে যাতে লেস অ্যামোনিয়া প্রোডাকশন হয়, এই জাতীয় এই কাজগুলো আমরা করব। তার মধ্যে একটা হলো লেস প্রোটিন ডায়েট, যেটা আগে বলা হতো এরকম যে লেস প্রোটিন ডায়েট, কিন্তু ইদানিং এটা খুব বেশি বলা হয় না। এখন বলে যে ইটস এ ক্যাটাবলিক স্টেট, তাহলে আমরা যদি প্রোটিন বেশি রেস্ট্রিকশন করি, পেশেন্টের আরো ক্যাটাবলিজম হবে, মাসল মাসল ভেঙে যাবে, তাহলে সে আরো ডিটারিওরেট করবে। তাহলে এটা প্রোটিন রেস্ট্রিকশনের খুব বেশি প্রয়োজন নাই এটা। তারপরে কোনো কোনো সাররা এখনো পছন্দ করে যে প্রোটিন রেস্ট্রিকশন বলাটা, এটা তোমাদের সারদের, সার যদি বলে যে কি প্রোটিন রেস্ট্রিকশন করবে না, সে অনুসারে সার কি ধরনের উত্তর চাচ্ছে সেটার উপর উত্তরটা দিতে হবে। তারপর আমরা এখানে ল্যাকটুলুজ ব্যবহার করব বা অথবা ল্যাকটিটল ব্যবহার করব। এগুলা স্টোল পারগেটিভ হিসাবে কাজ করবে, এগুলা স্টোল পারগেশন করলে তাহলে অ্যামোনিয়া প্রোডিউসিং যে কিছু ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া গুলার পপুলেশন ইন্টেস্টাইনে কমে যাবে এবং অ্যামোনিয়া প্রোডাকশন কমে যাবে। আরেকটা হলো এগুলা যে এগুলা একটা ল্যাকটুলুজ অথবা ল্যাকটিটল, এগুলা সাধারণত নন অ্যাবজর্বেবল ডাইসেকারাইড, এগুলা কোলনে গিয়ে এগুলা ব্যাকটেরিয়া ভেঙে এখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে উইদিন দ্য ইন্টেস্টাইন। তখন কি হয়, অ্যামোনিয়াটা যেটাই তৈরি হয় এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়। এই অ্যামোনিয়াম ক্লোরাইড এইটা কিন্তু ইন্টেস্টিনাল ওয়াল দিয়ে অ্যাবজর্পশন হয় না, এটা স্টোলের সাথে চলে যায়, তাহলে অ্যামোনিয়া আমাদের শরীরে অ্যামোনিয়ার পরিমাণটা কমে যাবে। আবার এটা এর সাথে বাইন্ডিং করে অর্গানিজমের সাথে বাইন্ড করেও এটা অর্গানিজমকে স্টোলের সাথে নিয়ে যায়, যার জন্য অ্যামোনিয়া প্রোডিউসিং অর্গানিজম গুলো কমিয়ে যায়। এইভাবে তাহলে ল্যাকটুলুজ অথবা ল্যাকটিটল কাজ করে হেপাটিক এনকেফালোপ্যাথি। আরেকটা আমরা নন অ্যাবজর্বেবল কিছু অ্যান্টিবায়োটিক দিই, যেমন নিউমাইসিন অথবা রিফাক্সিমিন, এগুলা ব্যবহার করা যেতে পারে। এগুলা এগুলা অ্যাবজর্পশন হয় না এদের ইন্টেস্টাইনে গিয়ে, ওই যে অ্যামোনিয়া প্রোডিউসিং যে কোলিফর্ম ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া গুলো থাকে তাদের পপুলেশনটা কমিয়ে দেয়। আর যেটা ওই যে প্রেসিপিটিং ফ্যাক্টরের মধ্যে ওদেরকে আমরা যেটা বলেছি, দরকার হলো তাদেরকে আমরা কোনো সিলেটিভ দিব না, তাদেরকে কোনো হিপনোট
হিপনোটিক্স ইউজ করব না, তাদের কোন ডায়ুরেটিক স্টপ করে দিব, কারণ ডায়ুরেটিক এক্সেসিভ ডায়ুরেসিস করে পেশেন্ট শকে নিয়ে যেতে পারে অথবা ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে পারে। তাহলে আমরা তাদেরকে সিডেটিভ হিপনোটিক এগুলো দিব না, আমরা তাদেরকে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিব না। তারপর তাদেরকে যে অ্যাডভাইস যেগুলো বলা দরকার, বিশেষ করে রোগীকে তো আর দেওয়া যাবে না, রোগীর অ্যাটেন্ডেন্ট কে এগুলা বলে দিতে হবে যে স্বাভাবিক খাবার দাবার যদি সে ওরালি নিতে পারে তাহলে এগুলা দিব। আর যেটা আলটিমেটলি যে চিকিৎসা যদি বারবার এরকম হেপাটিক এনসেফালোপ্যাথি হতে থাকে, দি ট্রিটমেন্ট হলো তাকে আমরা লিভার ট্রান্সপ্লান্ট করাবো, তাহলে তার বারবার এই এনসেফালোপ্যাথি হবে না, এটা হলো ফাইনাল ট্রিটমেন্ট। তাহলে এটা আমরা বলেছি, এটার উত্তর দিয়েছি হলো এ পেশেন্ট হ্যাভিং হিস্ট্রি অফ জন্ডিস এন্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন ফর 6 মান্থ প্রেজেন্টেড উইথ ডিসওরিয়েন্টেশন, তাহলে আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস ছিল ওটা হেপাটিক এনকেফালোপ্যাথি। ক্লিনিক্যাল স্টিগমাটা, যেটা কি কি স্টিগমাটা আমরা পাবো এটা আমরা বলেছি। তারপর হাউ উইল ইউ ম্যানেজ দি পেশেন্ট, তাহলে একটা হেপাটিক এনকেফালোপ্যাথি ম্যানেজমেন্টটা আমরা বলেছি। আর কোনো কোশ্চেন আছে কিনা আমরা দেখছি। এখানে আরো একটা আছে, সম্পর্কে আমি বেশি বলছি না। এখানে একটা চোখে পড়ল, পরে হয়তো আমরা আলাপ করব। একটা এমসিকিউ কোশ্চেন, ইন্ডিকেশন অফ আপার জি এন্ডোস্কোপি, এখানে সামনে পড়েছে যেহেতু এটা আলাপ করি। হোয়াট আর দি ইন্ডিকেশনস অফ আপার জি এন্ডোস্কোপি, তাহলে এটা কিন্তু ডেভিডসনের সুন্দর একটা বক্স করে দেওয়া আছে, এটা তোমরা পড়ে নেবে। আমি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনভেস্টিগেশন ওই জায়গায় কিন্তু তোমাদেরকে এটা পড়িয়েছি, ডেভিডসনের একটা বক্স আছে, এটা ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন, কোলোনোস্কোপির ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন। তাহলে এখানে ডিসপেপসিয়া ইন পেশেন্ট উইথ 55 ইয়ার্স এজ অর উইথ অ্যালার্ম সিম্পটম, তাহলে এটা ট্রু হবে। তাহলে হোয়াট আর দি ইন্ডিকেশনস, তাহলে এটা ডিসপেপসিয়া উইথ অ্যালার্ম সিম্পটম। হোয়াট আর দি অ্যালার্ম সিম্পটমস, অ্যালার্ম সিম্পটমস গুলো হলো যদি তার ওয়েট লস থাকে, যদি তার এনিমিয়া থাকে, যদি তার ব্লিডিং এর কোনো হিস্ট্রি থাকে, হেমাটোমিসিস মেলেনার কোনো হিস্ট্রি থাকে, তার যদি কোনো অ্যাবডোমিনাল মাস থাকে, তার কোনো যদি তার ডিফিকাল্টি সোয়ালোইং থাকে, তাহলে এইগুলা হলো অ্যালার্ম সিম্পটম। তাহলে কোনো পেশেন্টের যদি ডিসপেপসিয়া থাকে উইথ অ্যালার্ম সিম্পটম, তাহলে অবশ্যই আমরা তাকে এন্ডোস্কোপি করব, অথবা ডিসপেপসিয়া উইথ 55 ইয়ার এজ এর উপরে যদি থাকে তাদেরকেও আমরা এন্ডোস্কোপি করব। তাহলে এটা ট্রু। ইন্ডিকেশন অফ আপার জি এন্ডোস্কোপি, এখানে নাম বি নাম্বারে দেওয়া আছে অল্টার্ড বাউল হেভি, তাহলে অল্টার্ড বাউল হেভি এটা এন্ডোস্কোপির ইন্ডিকেশন না, রেদার ইটস এ ইন্ডিকেশন অফ কোলোনোস্কোপি, তাহলে এটা হবে ফলস। ক্রনিক ডায়রিয়া আপার জি এন্ডোস্কোপি, ক্রনিক ডায়রিয়া কি আমরা করব? ক্রনিক ডায়রিয়াতে আমরা করব, এটা ডায়াগনোসিস করার জন্য আমরা বলেছি যে এখানে আমরা ডুওডেনাল অথবা জেজুনাল বায়োপসি নেওয়ার জন্য, ক্রনিক ডায়রিয়া ইভালুয়েশনের জন্য ওখানে আমরা ডিউডেনাম থেকে বায়োপসি নিব, নিয়ে আমরা ভিলাস গুলার অবস্থা কি, এটা কি টোটাল ভিলাস অ্যাট্রোপি অথবা সাব টোটাল ভিলাস অ্যাট্রোপি আছে কিনা এটা আমরা দেখব। তাহলে এটা ইটস ট্রু। ডিসপেজিয়া নাম্বার ডি তে দেওয়া আছে ডিসপেজিয়া, তাহলে ডিসপেজিয়া তো আমরা করব, ট্রু। একিউট অর ক্রনিক জিআই ব্লিডিং, একিউট অর ক্রনিক জিআই ব্লিডিং ও আমরা করব। তাহলে এখানে একটা ছাড়া অল্টারড বাউল হ্যাবিট দ্বারা বাকি সবগুলোই ট্রু। এখানে ইন্ডিকেশন ফর এইচ পাইলোরি ইরাডিকেশন, এটাও কিন্তু তোমাদের লেকচার ক্লাসে আমি বলেছি হোয়াট আর দি ইন্ডিকেশনস, এটাও ডেভিডসনে একটা কিন্তু এরকম একটা বক্স দেয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, তোমরা এটা করে নেবে। ইন্ডিকেশন ফর এইচ পাইলোরি ইরাডিকেশন, তাহলে এখানে এতে দেওয়া আছে পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, তাহলে এটা ট্রু। পেপটিক আলসার ডিজিজ আমরা যদি এন্ডোস্কোপি করি, যদি পেপটিক আলসার
ডিউডেনাল আলসার অথবা গ্যাস্ট্রিক আলসার, এবং আমরা এটা গ্যাস্ট্রিক আলসার হলে ওখান থেকে বায়োপসি নিয়ে আমরা এটা রেপিড ইউরিএস টেস্ট করব, এটা যদি পজিটিভ হয় তাহলে আমরা তাকে এইচ পাইলোরি ইরাডিকেশন দিব। তাহলে এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড ডিসপেপসিয়া, এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড ডিসপেপসিয়া এইটাতেও আমরা এটা দিব। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা হলো ফলস, জিইআরডি তে আমরা এইচ পাইলোরি ইরাডিকেশন দেই না। ক্রনিক পিপিআই ইউজার, ক্রনিক পিপিআই যারা ইউজ করে তাদেরকেও দিতে হয় এইচ পাইলোরি ইরাডিকেশন। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এটা ফলস, এগুলাতে আমরা দেই না। এখানে আমরা তাহলে এটাতে একটু দেখে নিচ্ছি, আর কোন হেপাটোলজি গ্যাস্ট্রোএন্টেরোলজি রিলেটেড আছে কিনা আমি দেখে নিচ্ছি। কমপ্লিকেশনস অফ পোর্টাল হাইপারটেনশন, হোয়াট আর দি কমপ্লিকেশনস অফ পোর্টাল হাইপারটেনশন, এটাও যদি তোমরা ডেভিডসন উল্টাও তাহলে দেখো যে এটা একটা বক্সে দেওয়া আছে, এটা পড়ে নিবে। তাহলে কমপ্লিকেশনস অফ পোর্টাল হাইপারটেনশন, ভেরিসিয়াল ব্লিডিং, ইটস ট্রু, এটা ভেরিসিয়াল ব্লিডিং এটা একটা কমপ্লিকেশনস অফ পোর্টাল হাইপারটেনশন। পালমোনারি ইডেমা, এটা আসলে পালমোনারি ইডেমা পোর্টাল হাইপারটেনশনের কমপ্লিকেশন না, ইটস ফলস। গ্যাস্ট্রিক আলসার পোর্টাল হাইপারটেনশনের কমপ্লিকেশন না, এটাও ফলস। অ্যাসাইটিস এটা পোর্টাল হাইপারটেনশনের কমপ্লিকেশন, ইট ইজ ট্রু। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এটা পোর্টাল হাইপারটেনশনের কমপ্লিকেশন হতে পারে, কারণ পোর্টাল হাইপারটেনশন হয়ে অনেক সময় যেটা তার যদি স্মল রিকারেন্ট ভেরিসিয়াল ব্লিডিং হতে হতে থাকে তাহলে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, অথবা তার পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপেথি হয়, যদি সিভিয়ার গ্যাস্ট্রোপেথি হয় ওখান থেকে অল্প অল্প করে একটু ব্লিডিং হতে পারে, তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ইটস ট্রু। তাহলে ভেরিসিয়াল ব্লিডিং ট্রু, পালমোনারি ইডেমা ফলস, গ্যাস্ট্রিক আলসার ফলস, অ্যাসাইটিস ট্রু, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইটস ট্রু। তাহলে এটা আজকে মনে হয় একটু থাকো, তাই না? তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো স্যার, এমএবি লিভার অ্যাবসেস হলে যে মেট্রোনিডাজল ট্রিটমেন্টটা শেষ হওয়ার পর যে আরেকটা দিতে বলছেন স্যার, ওইটা বুঝিনি, মানে আরেকটা ড্রাগ দেওয়ার জন্য।